হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো গাইস আজকে অনেকদিন বাদে ব্লগ নিয়ে আসলাম তো সবাইকে শুভ হ্যাপি দীপাবলি বলি সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই ঘুরতে যাও তো আমরা ও চলে এসেছি ঘুরতে তোমাদের দাদা ভাই আমি ঘুরতে চলে এসেছি শিলিগুড়ি মন্দির দেখতে তো গাছ এখানটায় আইসে দেখি মন প্রাণ সব জুড়িয়ে গেল এমন এমনভাবে যে পেন্ডেল ছিল। কী বলবো আর এত সুন্দর এত সুন্দর আর বলার বলার ভাষা নেই দেখে দেখে বলার ভাষা খুঁজে পাচ্ছি না আমি এত সুন্দর করে বানাইছি তো গাছ দেখতে পাচ্ছো এখানে পুরোনো অ্যালবাম দিয়ে কী সুন্দরভাবে অ্যালবাম সাজিয়ে রাখছে এত ভালো লাগে কী বলবো আর জাস্ট এখানে দেখো কানামাছি বউ বউ যাকে বাবু তাকেছে যেও আগে কত খেলতাম এগুলো না তো গাছ কত খেলতাম তো এখন তো কেউ খেলছেই না এগুলো আর খেলবে কিভাবে কারো সময় পাচ্ছে না এগুলো খেলার মতন সময় নেই এখন এখনকার ছেলে মেয়ে আর কি বলবো আর এগুলা খেলতে চায় না আর এই ঘরটা দেখো গ্যাস এই ঘরটা দেখো এত সুন্দরভাবে সাজাইছিলো ও কাঠ দিয়ে কাঠ দিয়ে সাজাইছে পুরো সুন্দর হয়ে গেছে আর এইটা গাইস এই জিনিসটা তোমরা লক্ষ্য করছো এই গা এই জিনিসটা দেখো তো আগের দিন আগে আগের দিনেই এগুলা ইসে করতো আমরা তো জীবনও দেখি নাই জানতাম না শুনতাম শুন শুধু শুনছিলাম যে এরকম এরকম করে ধান ইসে হয় এখন তো এখন তো সব জিনিসে শর্টকাট হয়ে গেছে মেশিন দিয়ে যত কিছু লাগে সব কিছুতে হয়ে যায় আগে আগের দিনে মানুষ কত কষ্ট করতো দেখো কিভাবে হাত ধরে পা দিয়ে মারতো কিছু করতো গ্যাস এইটা আমি শুনলাম আমার শাশুড়ি মায়ের কাছে শুনছিলাম যে এটাকে কী বলে ঢেঁকি বলে ঢেকিয়ে দিয়ে ধান আগেকার দিনে ধান মারত ঢেকি দিয়ে সে তো সেটা তো আমরা জানি না না দেখি নাই কোনো দিনও শুনি নাই আর দেখলাম শুনলাম কি ঢেকে বলে আর জাস্ট এখানে দেখো গ্যাস আগে তো কারেন্ট ছিল না আর এখন তো কারেন্ট আসছিল তো আগে কারেন্ট ছিল না তাও অনেক মানুষের চোখ ভালো দেখতো মানে দূরে দূরে দেখতে ইসু করতো আর এখন হাজার এখন মানে কী বলব কারেন্ট থাকতো আর চোখে দেখতে পায় না আর এখানটায় পুরোনো জিনিস দেখো রেডিও ক্যাসেট আর এগুলো আগে দেখতাম তখন কি এগুলো যে বলে আমার অত সেটা মনে নেই তো গাইস এই জিনিসটা দেখো এই জিনিসটা তোমরা জানো এই জিনিসটা কিসের কি পাখির ভাষা তোমরা একটু বলবা তো প্লিজ কমেন্টে দেখি কে কে জানতে পারে কি না আমি দেখি তো গাইস তোমরা দেখতে পাচ্ছ এই যে সব আগের দিনের আগের দিনের যত কিছু কিছু হতো সব জিনিসে এই ভিডিওতে মানে ভিডিও না সরি বললাম এই মানে এই পেন্ডেলে তুলে ধরে তুলে ধরা হয়েছে দেখো পুরোনো সব পুরোনো জিনিস দিয়ে এত সুন্দরভাবে সাজাইছে বা দেখো ঘর সিঁড়ির মধ্যে দোতলার উপর দিয়ে কীভাবে উঠতে লাগে কাঁধ দিয়ে কী সুন্দরভাবে সাজাইছিল এত ভালো লাগে কি বলবো গ্যাস আমি বারবার বলছি এখানে এই প্যান্ডেলে গিয়ে মন প্রাণ সব শান্তি হয়ে গেছে কীভাবে ঘুরে উড়াচ্ছে তো গাইজ আমি ভরি ভরে উড়াচ্ছে কিন্তু আমি কোনোদিন হাত দিই নাই ভরি ভরি কীভাবে যে বসে পড়তে হয় সেটা আমি কোনো দিন তো না তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো দেখো এখানে কীভাবে পিসে খাচ্ছে তো গ্যাস এটা কি তোমরা সবাই বলো তো এটাকে বলে হুকা নিশা হুকানি লিটাকে বলে হুকা নিশা কুনিশা কর বলি জাগে নাই তো गाइस এই যে মা চলে আসে সামনে তো তো गाइस মাকে দেখে প্রণাম করে ভিডিওটা